আমার কাছে যা আমি যতটুকু খবর পেয়েছি লোক মারফত বিভিন্ন সোর্স মারফত তারা বোধ হয় লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা নয় তোমরা ওয়াক ইন ইন্টারভিউ তো করে বলে ডিমান্ড করছে এখন ওদের একটা এপ্রিহেনশন এবং রাইটলি হয়তো হতে পারে যে এই যে 15 নম্বর রাখা হলো লিখিত পরীক্ষার পরে 15 নম্বর রাখা হয়েছে এই 15 নম্বর যারা সরকারপন্থী আমি জানি না তারা কিভাবে বলে কে সরকারপন্থী তাদেরকে দেওয়ার জন্য 15 নম্বর রাখা হয়েছে এটা কোথায় খবর পেয়েছে আমি জানি না যে কোশ্চেন পেপারটা খুব ক্লাস 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ডের একটা কোশ্চেন পেপার হবে সবাই সেই কোশ্চেনটা মোটামুটি নাম্বার ধরুন 100 মধ্যে পরীক্ষা হলে অলমোস্ট 2-4 নাম্বার এদিক সেদিক হতে অলমোস্ট এভরিবডি উইল বি দ্য সেম নাম্বার অর্জন করবে তো তাদের প্রিন্সিপ ওই যে 15 নম্বর রাখা হয়েছে সেই 15 নম্বর দিয়েই যারা 10,323 মধ্যে যারা সরকারপন্থী তাদেরকে তো পাইয়ে দেবে এরকম একটা আমার কাছে যতটুকু খবর এসছে আই মাইট বি রং আই স্টিল টু বি কারেক্ট টু ডিমান্ড রং তো এই ডিমান্ড হতে পারে এদের মনের যেই একটা অবিশ্বাস জন্মেছে এইসব তারা যদি এটা বলে থাকে ডিমান্ড করে থাকে যে 15 নাম্বারসটা তুলে দাও লেট দ্য এক্সামিনেশন বি হেল্ড কমপ্লিটলি আই দ্য রিটেন হবে সরকার তো না মানার কোনো কারণ নেই নিশ্চয়ই সরকার বাড়বে তাদের এই ডিমান্ড আমার একটা বিল থাকবে 10,323-এর কাছে হ্যাঁ ফেক আপন দা গভর্নমেন্ট নিশ্চয়ই ওনারা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যেই এটা কিছু একটা রাস্তায় বেরোবে ঠিক আছে 2 মাস পার হয়ে গেছে এটা ঠিক কিন্তু সরকারের একটা মোটিভ রয়েছে তাদেরকে কিছু একটা করা হ্যাঁ ফেক আপন দা গভর্নমেন্ট একটু অপেক্ষা করুন আমরা জানি পেটে খিদে থাকলে কে অপেক্ষা করতে চায় আন্দোলনের রাইট এভরিবডি রয়েছে তবে এই কষ্ট পাচ্ছে ওনারা আমারও দাবি থাকবে এদের ওনাদের কাছে আজকে তো প্রায় 17-18তম দিন চলছে ইউ হ্যাভ মেড ইয়োর পয়েন্ট শিক্ষক আন্দোলন এতদিন এ রাজ্যে টানা আগে বোধহয় 16 দিন না কদিন ছিল এটার মধ্যে এদের ভেঙেছে ব্যাপার এখন ঠান্ডার মধ্যে কষ্ট না পেয়ে আপনারা বাড়ি ঘরে যান সরকারের উপর একটু আস্থা রাখুন দেখুন না সরকার কী করে ইউ হ্যাভ গট এভরি রাইট টু এজিটেট তারপরে মধ্যে কষ্ট না পেয়ে আন্দোলনটা আস্তে আস্তে গুটিয়ে নিন গুটিয়ে নিয়ে সরকারের উপর আস্থা রেখে একটু অপেক্ষা করুন দেখুন না সরকার কোন দিকে কী করতে চাইছে নিশ্চয়ই আমার তো বিশ্বাস আমার সরকারের উপর আমার কনফিডেন্ট যে সরকার উইল ফাইন্ড আউট এ ওয়ে আউট অ্যান্ড দের উইল বি অ্যামিকেবল সলিউশন 4-10-3-2